আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ও আল্লিম ওয়া আল আলিহি ও আস হাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সবাইকে জানাই ইসলামিক কোশেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন প্রশ্ন লিখেছিলেন যে বাথরুমের মধ্যে অজুখানা গোসলখানা সব যদি একসাথে থাকে তাহলে সেখানে গিয়ে অজু করা যায় কি না এবং অজুর পূর্বে বিসমিল্লা পড়া যাবে কিনা তো সেই বোনের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। করবো ইল্লা বিল্লাহ আমি প্রথমেই বলবো আমরা সবাই যদি সব ক্ষেত্রেই ইসলামিক কালচারকে অনুসরণ করে চলতে চাই তাহলে অবশ্যই আমাদের টয়লেট এবং অজুখানা গোসলখানা এগুলো পৃথক রাখা উচিত টয়লেট অজুখানা গোসলখানা এগুলো যদি আমরা পৃথক স্থাপন করার মতো যথেষ্ট জায়গার সংকুলন না হয়ে থাকে তাহলে অন্তত বাথরুমের মধ্যে একটা ডিভাইডার ব্যবহার করা উচিত যেমন একটা বাথরুমের মধ্যে যে অংশে কমোড ব্যবহার করা হয়েছে এবং যে অংশে বাথটপ ওয়াটার ট্যাপ কিংবা ঝর্ণা ব্যবহার করা হয়েছে তার মাঝামাঝি একটা গ্লাসের ডিভাইডার ব্যবহার করা উচিত যদি গ্লাসের ডিভাইডার ব্যবহার করা না যায় তাহলে অন্তত একটা প্লাস্টিকের পর্দা ঝুলিয়ে দেওয়া উচিত বাজারে বাথরুমের পর্দা কিনতে পাওয়া যায় প্লাস্টিকের পর্দা সেই পর্দাটা বাথরুমের মাঝামাঝি দেওয়া উচিত তবে আপনার অবস্থা যদি এতই করুণ হয় যে আপনি বাথরুমের মাঝামাঝি কোনো ডিভাইডার ব্যবহার করতে পারবেন না তাহলে আপনার জন্য রিকমেন্ডেশন হলো যদি আপনি তাকুয়া অবলম্বন করতে চান তাহলে বাহির থেকে কিচেন থেকে কিংবা বেসিন থেকে আপনি অজুটা আরম্ভ করবেন বিসমিল্লা বলে এবং বাথরুমে এসে পা ধোয়ার মাধ্যমে অজুটা শেষ করবেন আর যদি আপনি এই তাকুয়া অবলম্বন করতেও না পারেন তাহলে বাথরুমের মধ্যেই অজু করতে পারবেন তবে যে অংশে কমট ব্যবহার করা হয়েছে হাই কমড কিংবা লো কমড সেই লো কমডের উপর দাঁড়িয়ে আপনি ওজু শুরু করতে পারবেন না আর বিসমিল্লা তো বলতেই পারবেন না ওই কমট থেকে নিচে নেমে যে অংশে ঝর্ণা এবং অটার ট্যাপ ব্যবহার করা হয়েছে সেই অংশে দাঁড়িয়ে আপনি ওজু শুরু করতে পারেন বিসমিল্লাও পড়তে পারেন তবে কমডের উপর পা রেখে বিসমিল্লা পড়লে ওজু শুরু করতে পারবেন না কমট থেকে নিচে নেমে যে অংশে ওয়াটার ট্যাপ ব্যবহার করা হয়েছে সেই অংশে দাঁড়িয়ে আপনি ওজু শুরু করতে পারবেন বিসমিল্লাও পড়তে পারবেন তবে এক্ষেত্রেও তাকুয়া অবলম্বন করার জন্য আমি অনুরোধ করছি আর আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে গিয়ে ইসলামিক কালচারকে পুরো মিটিয়ে দিতে শুরু করেছি একজন মুসলমান হিসেবে এটা আমাদের করা উচিত নয় এখনো পর্যন্ত যারা বাড়ি করতে পারেননি বাথরুম করতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব। অন্ততপক্ষে বাথরুমটা ইসলামিক কালচার অনুসরণ করে তৈরি করার চেষ্টা করবেন বাথরুম এবং অজুখানা পৃথক রাখার চেষ্টা করবেন অথবা মাঝামাঝে একটা ডিভাইডার ব্যবহার করার চেষ্টা করবেন এতে কি হবে আপনার একটা সুন্নাত আদায় হবে সাথে সাথে আপনি জীবাণুমুক্ত থাকতে পারবেন কারণ বাথরুমের মধ্যে শুধু যে নিচে জীবাণু থাকে তা নয় বাথরুমের আবর্জনা থেকে গ্যাসীয় আকারে বাষ্পীয় আকারে কিছু জীবাণু বাথরুমের মধ্যে থেকে যায় যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর তাই বলছি বাথরুম থেকে অজুখানা পৃথক রাখা উচিত এটা সম্মত। আর যদি একান্তই আপনি বাধ্য হয়ে পড়েন বাথরুমের ভিতরে অজু করতে তাহলে অজু করা যাবে বিসমিল্লাও পড়া যাবে তবে কমোডের উপর দাঁড়িয়ে বিসমিল্লা পড়া যাবে না অজু করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আর এ মোতাবেক আমল করার তাও দান করুন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته